क्या तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तू बता। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই এপিসোডে আমরা দেখব কিভাবে ক্যাপকাট সফটওয়্যার ব্যবহার করে খুব ইজিলি এই ধরনের লিরিংস ভিডিও ক্রিয়েট করতে হয়। সো লেটস স্টার্টেড। অলরাইট, ফার্স্টে আপনাকে ক্যাপকাট সফটওয়্যার ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে এবং আপনাকে এই ধরনের পিকচারগুলো ইনপুট করে নিতে হবে। এবং এই ধরনের পিকচারগুলো কীভাবে আপনি এডিট করবেন তা নিয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ইনডিসক্রিনে ভিডিওটা দিয়ে রাখবো, চাইলে চেক করে দেখে নিতে পারেন। এবং এখান থেকে আপনাকে ওয়াটারমার্কটি ডিলিট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ফরম্যাট আইকনে ট্যাপ করতে হবে, 9.16 এই ফরম্যাটটি সেট করে নিতে হবে এবং এখান থেকে প্রত্যেকটি পিকচার 2.5 করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওভারলে অপশনে ট্যাপ করতে হবে এবং অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবং এই ভিডিওটি কমপ্লিট করার জন্য আপনার যা যা প্রয়োজন সকল কিছু লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চেক করে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনাকে দুই পিকচারের মাঝখানে সাদা অংশে ট্যাপ করতে হবে এবং এখান থেকে ইফেক্ট আইকনে ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনাকে হোয়াইট স্মোক একটি ইফেক্ট পাবেন, এই ইফেক্টটি আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে এবং ডিউরেশনটা অবশ্যই ফুল করে নিতে হবে। তো প্রত্যেকটি পিকচারে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে অ্যাপ্লাই অল এ ট্যাপ করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ফার্স্ট পিকচারে ট্যাপ করতে হবে এবং অ্যানিমেট অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে কম্বো অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখানে প্রচুর অ্যানিমেট পেয়ে যাবেন, তবে এখান থেকে U1 এবং U2 এই দুটি অ্যানিমেট আপনার প্রত্যেকটি পিকচারে সেট করে নিতে হবে। তারপর আপনার এই ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য এখান থেকে আপনাকে ইফেক্ট আইকনে ট্যাপ করতে হবে এবং এখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসবেন পার্টি অপশনে এবং এখান থেকে আপনাকে কালারফুল এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে এবং দুই নম্বর ফিল্টারে ট্যাপ করবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করার পর আপনি লাভের দুইটি ইফেক্ট দেখতে পাবেন, এই দুইটি ইফেক্ট অ্যাপ্লাই করে নিতে হবে। পারফেক্টলিভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করার পর আমাদের ভিডিওটা হবে ঠিক এরকম।